ওয়েলকাম টু মাই কিচেন। আমি আজ রান্না করব মান কচুর পকোড়া। তো মান কচু নিয়ে নিয়েছি, আমাদের বাগানেরই মান কচু। তো কেটে ধুয়ে আমি 3 পিস মতো মান কচু নিয়ে নিয়েছি। তো এগুলোকে চলো এবার আমি কুড়ে নেব কুড়নিতে। আর এই বড়া কিন্তু চালের গুঁড়ো দিয়ে করবেন, তাহলে খেতে মুচমুচে হবে। তো দেখুন আমার কুড়া হয়ে গেছে। এবার এর ভিতরে আমি 1 চামচ হলুদ আর 1 চামচ লবণ দিয়ে দিলাম। আর এদিকে মশলায় আমি নিয়েছি রসুন, পেঁয়াজ, গোলমরিচ, কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করে নিয়েছি। এই পেস্টটা এবার এর ভিতরে দিয়ে দেবো। দেওয়ার পর আমি চালের গুঁড়ি দিয়ে দেবো বড় 4 চামচের, 3 চামচ দিয়ে আমি মেখে নিয়েছি হাত দিয়ে। আর এদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। আর পকোড়াটা ভাজবো আমি সাদা তেলেই, নাহলে তেল টানে ভীষণ। তো তেল গরম হয়ে গেছে, এবার আমি অল্প অল্প করে ছোট ছোট আকারে বড়ার আকার করে দিয়ে দেবো, পকোড়াগুলো ভেজে নেব। আর অনেকের আবার হাত চুলকায়, আমার একটু হাত চুলকাচ্ছিল। আর এইগুলো কিন্তু হাত গলাও ধরে একটু একটু। তো গোলমরিচটা একটু বেশি করে দেবেন। দিয়ে আমি খুন্তি দিয়ে একটু বড়াগুলো উল্টে পাল্টে দিলাম। তো দেখুন এক পিঠ একটু ব্রাউন কালার চলে এসছে, অপর পিঠগুলোও ভাজা হয়ে গেছে। এবার যেগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি। তো দেখুন আমার বড়া কিন্তু সব ভাজা হয়ে গেছে, এবার আমি সব তুলে নিয়েছি। তো আপনাদের যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর প্লিজ 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 চ্যানেলটাকে শেয়ার করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখুন আমি হাত দিয়ে দেখাচ্ছি কত মুচমুচে হয়েছে পকোড়াটা, আপনারা খেয়ে আমাকে বলবেন।